हेलो बंधुरा, वेलकम टू माय चैनल मिटुस बाग एंड क्रिएटिविटी। आमार वीडियो जदि तुम्हारे भालो लेगे थाके ताहले अवश्य लाइक शेयर एवं कमेंट करबे आर सबस्क्राइब करते भूलबे ना। किन्तु एखन आमरा आछि पावनधाम हरिद्वार। तो एई हरिद्वारे भ्रमणेर किछु मुहूर्त आजके तोमादेर साथे शेयर करब। चलो ताहले आमरा सबाई मिले हरिद्वार घुरे आसि। এই এখন আমরা হরিদ্বার স্টেশনে নামলাম। এটা হরিদ্বার স্টেশন, সবাই ট্রেন থেকে নেমেছি সবে। এই আমাদের সব লাগেজ, আমাদের গ্রুপের সাথে, আমাদের গ্রুপে আমরা ছিলাম 16 জন। তো সবাই, সবার লাগেজ এখানে রয়েছে। এখন এখান থেকে আমাদের যে লজ বুক করা রয়েছে সেখানে যাব, তার জন্য গাড়ি ঠিক করা হচ্ছে। তো সবাই এই জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি ঠিক করতে গেছে। তো আমরা লজে পৌঁছে গেছি। লজে পৌঁছে এখন আমরা টিফিন করছি, চা আর নিমকি। আর আমাদের নিজস্ব কুক ছিল, তো তারা রান্নাবান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছে। এই দেখো, সবজি কেটে নিয়েছে, পটল, কুমড়ো, আলু সব কেটে নিয়েছে। তো আমাদের কী রান্নাবান্না হচ্ছে দেখা যাক। এই হচ্ছে আমাদের একজন কুক দাদা, আর এই আরেকজন কুক দাদা। তো তারা রান্নাবান্না করছে, আর আমরা এখন যাব মা গঙ্গাকে দর্শন করতে। সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম মা গঙ্গাকে দর্শন করার উদ্দেশ্যে। তো সেইখানে মা গঙ্গাকে দর্শন করতে গিয়ে আমরা মা গঙ্গা আর ভোলে বাবার উদ্দেশ্যে মা গঙ্গার বুকে প্রদীপ ভাসালাম। হে মা গঙ্গা, তোমার পবিত্রতা দিয়ে সব কালিমা ধুয়ে দাও, আজ আমরা তোমার শরণে এসেছি। মা গো, আশীর্বাদ করো যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, আর তোমার শরণে এমনি করে যেন বারে বারে আসতে পারি। মা গো, সকলকে ভালো রেখো আর সুস্থ রেখো। মা গঙ্গার বুকে প্রদীপ ভাসিয়ে আমরা এখন ঢুকলাম হরিদ্বার মার্কেটে। এখানে প্রথমে আমরা একটু কিছু চাট খেলাম। এটা হচ্ছে ভুট্টা সেদ্ধর চাট। তো এই চাট আর নানা রকমের তো আরও খাবার, যেমন ডাবড়ি টাবড়ি ছিল, আমরা সবই খেলাম। খেয়ে দিয়ে এখন আমরা মার্কেট ঘুরতে শুরু করে দিলাম। এই হচ্ছে হরিদ্বার মার্কেট। চারিদিকে সব দোকানিরা তাদের পোশাক সাজিয়ে বসে আছেন। কত রকম যে দোকান, মানে এখানে শীত বস্ত্র আমাদের কলকাতার তুলনায় এত সস্তা যে মানে শুধু কিনতেই ইচ্ছা করছিল, কিন্তু এত কিনে বোঝা বয়ে নিয়ে যাবো কী করে, সেই জন্য কিনতে পারিনি। কিনেছি, কিছু কিনেছি, অল্প কিছু কিনেছি। আমাদের ছেলেরা আসেনি, তো ছেলেদের জন্য কিছু শীতবস্ত্র কিনেছি। কিনে আমরা শুধু মার্কেট দেখতে দেখতেই চললাম। তোমরাও দেখো এত সুন্দর মার্কেট এখানকার, এই হরিদ্বার মার্কেট, মানে কত রকম যে দোকান। এই দেখো, এগুলো মনোহারী দোকান, এই শীতবস্ত্রের দোকান, প্রচুর প্রচুর। এই মার্কেটের মধ্যে এই সুন্দর একটা শিব মূর্তি ছিল। আমাদের তো মার্কেট দেখে শুধু কিনতে ইচ্ছে করছিল, কী কিনবো কী কিনবো শুধু মন করছিল, একদম মন ভরে গেছিল বা মার্কেটটা দেখার পরে। এই এখানে পেড়া তৈরি হচ্ছে, পেড়ার দোকান, ওই আরেকটা পেড়ার দোকান।
এই হলো সবজি মার্কেট, হরিদ্বারের সবজি মার্কেট। এখানে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছিল। এই সবজি মার্কেটের পাশেই আমাদের লজ। তো আমাদের লজে রান্নাবান্না হচ্ছে, এই রুটি হচ্ছে, রুটি হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা সবাই খেতে বসব। তো সবাই খেতে বসে গেছি, দাদারা আমাদের খেতে দিচ্ছে। তো কী কী রান্না করেছিল দাদারা? রান্না করেছিল ভাত, আর যারা ভাত খাবে না তাদের জন্য রুটি, বেগুন ভাজা, কুমড়ো আলু ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর করেছিল আলু পটলের তরকারি। তো হরিদ্বারে সব নিরামিষ, এখানে তো মাছ মাংস ডিম চলে না। তো আমরা যে কদিন ছিলাম সে কদিন আমরা নিরামিষই খেয়েছি। এখানে পেঁয়াজ রসুন চলে, কিন্তু মাছ মাংস ডিম এগুলো চলে না। তো সবাই মিলে, এই হচ্ছে আমাদের ফুল টিম, সবাই মিলে বসে গল্প করতে করতে খাচ্ছি। এবার পরের দিন সকালবেলায় লুচি, ছোলার ডাল আর গোলাপ যেমন ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম চণ্ডীমাতা মন্দির আর মনসা মন্দির দেখতে। রোপওয়েতে উঠে পড়লাম চণ্ডীমাতা মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো রোপওয়েতে উঠে আমার একটু উঁচুতে সমস্যা হয়, তো একটু ভয় ভয়ই লাগছিল। যাই হোক, ভয়ে ভয়ে যতটুকুনি পেরেছি ছবি তুলেছি, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি তাও যতটুকুনি তুলতে পেরেছি। মানে রোপওয়ে থেকে বাইরের দৃশ্যটা মানে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের, খুবই ভালো লাগছিল দেখতে। না, আমার ননদও ভিডিও তুলতে ব্যস্ত, সেও ভিডিও করছে। দেখো ওপর থেকে মানে নিচটাকে দেখতে, ওই দূরে শহরটা ব্যাস দেখতে অন্যরকমই লাগছে, মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য। আর এখানে বেশ কি সুন্দর ফুলের বাগানগুলো, ফুলগুলো এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের, মনে হচ্ছিল ওই ফুলের বাগানের মধ্যেই থেকে যাই। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব অপূর্ব মন ভরানো দৃশ্য, কি যে সুন্দর লাগছে। মন্দিরের ছবি তুলিনি, যেহেতু মন্দিরের ছবি তোলা বারণ থাকে, তো অনেকে তুলছে, তাও যেহেতু বারণ করেছে তাও সেই জন্য আমি আর মন্দিরের ছবি তুলিনি। সেবায়েতরা বলছেন যা দেখবে নিজের চোখে দেখো না, ওই ও যন্ত্রতে বন্ধ করার কি আছে, তাই আমি আর যন্ত্রে বন্ধ করিনি মন্দির। এরপর মন্দির দর্শন করে এসে আমরা লজে ফিরলাম। লজে আমাদের এবার লাঞ্চ টাইম। এবার লাঞ্চে ছিল আমাদের ভাত, শুক্তো, মুগ ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, চাটনি আর পাঁপড়। এবার সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। দেখো কত লোক এসেছে গঙ্গা আরতি দেখার জন্য, প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোক আসে এখানে এই সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখার জন্য। তো একটু বাদেই গঙ্গা স্তুতি আরম্ভ হবে, তারপর গঙ্গা স্তুতি শেষ হলেই শুরু হবে গঙ্গা আরতি। চলো তাহলে আমরা গঙ্গা স্তুতি শুনি আর গঙ্গা আরতি দেখি। আরতি দেখে বেরিয়ে আমরা মার্কেটের দিকে গেলাম। আবার মার্কেটে গিয়ে আমরা খেলাম রাবড়ি, হরিদ্বারে বিখ্যাত রাবড়ি, ভালোই লাগলো খেতে। এরপর খেলাম ফালুদা,
আর লজে ফিরে খেয়েছিলাম ভেজ পকোড়া। পরের দিন সকালে আমরা গেলাম কনখল দক্ষ রাজার বাড়ি দেখতে। তো ঘুরে ঘুরে আমরা সব দক্ষ রাজার বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। দেবীকুণ্ড ছিল সেখানে, সতীকুণ্ড। আর সেখানে আমরা একটা মানে রুদ্রাক্ষ গাছও দেখলাম। এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ, অনেক রুদ্রাক্ষ ফল হয়েছিল গাছে। আর লক্ষ্মণ ঝোলা কাজ হচ্ছিল জন্য সেটা বন্ধ ছিল, তো আমরা দূর থেকেই দেখে চলে এসেছি। এরপর এখানেই আমাদের হরিদ্বার ট্রিপ শেষ। এরপর আমরা যাচ্ছি দেরাদুন ও মুসৌরি। তো পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, এখন সবাই ভালো থেকো।